প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ব্যতিক্রমী প্রার্থীকে নিয়ে এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেই প্রার্থীর সাফল্য আমরা কামনা করি। তিনি দুলাভাইয়ের কারণে নির্বাচনের প্রার্থী হয়েছেন এবং দুলাভাইয়ের কথায় তিনি নির্বাচনের প্রার্থী হয়েছেন। দুলাভাইয়ের কথায় এমপি প্রার্থী হয়েছেন শ্যালিকা। খুবই মজাদার, খুবই চটকদার, এবং এই শ্যালিকার কিন্তু নির্বাচন কমিশনে কোনো অসুবিধা হবে না, এবং তিনি একটি নিবন্ধিত দল থেকে নির্বাচন করছেন। তার ট্যাক্স ফাঁকি নেই, তার ঋণ খেলাপি না তিনি, কাজেই মোবাইল বিল বাকি নেই, টেলিফোন বিল বাকি নেই। আমার মনে হয় তিনি উতরে যাবেন, এবং যে নমিনেশন পেপার প্রত্যাহার করার যে তারিখ, তার আগেই তিনি সব কিছুতে উত্তীর্ণ হবেন, এবং ভালো ফলাফল আমরা আশা করি। তার আত্মীয় স্বজন যারা রয়েছেন, তাকে যারা পছন্দ করেন, নিশ্চয়ই তাকে তারা ভোট দেবেন। তবে আবারও বলি, দুলাভাইয়ের কথায় এমপি প্রার্থী হয়েছেন শ্যালিকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে এক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রোকেয়া খাতুন নামের এক নারী। তিনি গণমুক্তি জোট থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। গণমুক্তি জোট কিন্তু তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত দল, এই জোট। তবে রোকেয়া খাতুন নিজেকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করেন। দুলাভাইয়ের মানে বোনজামাই দুলাভাইয়ের কথায় এমপি প্রার্থী হয়েছি, তিনি খরচ চালাবেন, দুলাভাই সকল খরচ বহন করবেন, এবং তাকে তার কাগজপত্র দুলাভাই রেডি করে দিয়েছেন, এবং তিনি এমপি প্রার্থী হয়েছেন, তিনি সকলের দোয়া চেয়েছেন, এবং নির্বাচন তিনি ভি চিহ্ন দেখিয়েছেন। তিনি কিন্তু নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন, সেই প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি কিন্তু এই যে ভিক্টরি, আমরা তার সাফল্য কামনা করি। খোঁজ নিয়ে জানা গেছে যে রোকেয়া খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রামের বাসিন্দা। স্বামী ফারুক দীর্ঘদিন আগে দুই সন্তানকে রেখে সংসার ছেড়ে চলে যায় সরকারি খাস জায়গায়। একটি ঘরে বৃদ্ধা মা আসিয়া খাতুন ও দুই সন্তানকে নিয়ে কোনো রকমের রোকেয়া খাতুনের বসবাস। তিনি হালুয়ার ঘাট পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। সেই ডায়াগনস্টিক সেন্টারটি এখন বন্ধ হয়ে যায় এবং এখন তিনি চিকিৎসক বাসাবাড়িতে কাজ করে কিছু টাকা ইনকাম করেন, এবং সেই টাকা দিয়ে তাঁর মা এবং দুই সন্তানকে নিয়ে কোনো রকমে তাঁর সংসার চলে। বোয়ালমারা এলাকার বাসিন্দা বৃদ্ধ আব্দুল মালিক বলেন, অভাবের কারণে যে সংসার চলে না, সেখানে কীভাবে সে এমপি প্রার্থী হয়েছে তা আমাদের জানা নেই। মিনিমাম যোগ্যতা যেটি নির্বাচন কমিশনের রয়েছে, সেটি যদি থাকে, যে কেউ ইলেকশন করতে পারে। রোকেয়া খাতুন তার ব্যতিক্রম নয়, তাকে নিয়ে কোনোদিন রাজনীতি ও জনসেবা করতে দেখিনি, তাকে সে কোনোদিন রাজনীতি করেনি, কিন্তু নির্বাচন এলেই অনেকেই কিন্তু প্রার্থী হতে চান। রোকেয়াও কিন্তু তার ব্যতিক্রম নয়, এটা আমাদের কাছে খুবই বিব্রতকর, ওই বৃদ্ধ বলছেন বিব্রতকর। যাই হোক, আরেক বাসিন্দা শহীদ মিয়া বলেন, চাইলেই যে এমপি প্রার্থী হওয়া যায় তা দেখে আমরা এলাকাবাসী অবাক হয়েছেন। এমপি প্রার্থী রোকেয়ার মা আসিয়া খাতুন বলেন, আমার মেয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, তার দুলাভাই তাকে এমপি পদে দাঁড় করিয়ে দিয়েছেন, তারাই সকল খরচ বহন করবেন, আমরা এত টাকা কোথায় পাবো, যেখানে মেয়ের সামান্য আয়ের টাকায় কোনোরকম কষ্টশিষ্টে বেঁচে আছি। গণমুক্তি জোটের মনোনীত প্রার্থী রোকেয়া কালের কণ্ঠকে বলেন, গণমুক্তি জোটের মনোনীত প্রার্থী রোকেয়া, যিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন, এবং এখন বিভিন্ন চিকিৎসকদের বাসায় কাজ করে তিনি কিছু টাকা ইনকাম করেন, কিন্তু তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তার নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা আছে, নির্বাচন কমিশনে সেটি লেখা আছে। রোকেয়া বেগম বলেন, আমি আগে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতাম, বর্তমানে সেখানে কাজ নেই, আমি এখানে সেখানে কাজ করে সংসার চালাই। তিনি আরও বলেন, 28 নভেম্বর আমাকে প্রার্থী হওয়ার জন্য আমার দুলাভাই ময়মনসিংহ সদর আসনের ন্যাশনাল পিপলস পার্টির এমপি প্রার্থী হামিদুল ইসলাম অনুরোধ করেন। অর্থাৎ হামিদুল ইসলাম হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টির একজন এমপি প্রার্থী, তাঁর অনুরোধে তিনি এই রোকেয়া খাতুন তিনি গণমুক্তি জোট থেকে নির্বাচন করছেন, এবং তিনি আরও বলছেন, রোকে আরও বলছেন, আমার সকল খরচ আমার দুলাভাই বহন করবে, আমি তাকে বলেছিলাম আমি তা আওয়ামী লীগের কর্মী, এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি না। দুলাভাই তখন বলছে, আমরা আওয়ামী লীগের সাথেই আছি, তোমার কোনো সমস্যা নেই, পরে আমার সকল কাগজপত্র তিনি রেডি করে দেন। অর্থাৎ দুলাভাই সকল কাগজপত্র রেডি করে দিয়েছে রোকেয়া বেগমকে, এবং বলেছেন যে তোমার নির্বাচনের সকল খরচ
আমরা দেব। রোকেয়া বেগম বলছেন, আমি নির্বাচনের শেষ পর্যন্ত থাকব। রোকেয়া বেগম নির্বাচনের শেষ পর্যন্ত থাকতে চান। এ বিষয়ে ময়মনসিংহ চার সদর আসনের ন্যাশনাল পিপলস পার্টি থেকে মনোনীত এমপি প্রার্থী হামিদুল ইসলাম, হামিদুল ইসলাম হচ্ছেন রোকেয়া বেগমের দুলাভাই, রোকেয়া খাতুনের দুলাভাই, হামিদুল ইসলাম বলেন, রোকেয়া খাতুন সম্পর্কে আমার শ্যালিকা, আমি তাকে এমপি প্রার্থী হওয়ার জন্য বলেছি এবং সকল প্রকার সহযোগিতা আমরা তাকে করব। দুলাভাই আরও বলেন যে আমি শ্যালিকাকে গণমুক্তি জোট থেকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেব, সেই আশ্বাস আমি তাকে দিয়েছি এবং আমি শ্যালিকাকে সেই জন্যই প্রার্থী করেছি। এই বিষয়ে দুলাভাই সকলের সহযোগিতা চেয়েছেন, শ্যালিকা রোকেয়া খাতুন তিনিও সকলের সহযোগিতা চেয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি। তবে খুবই মজার এবং সারা বাংলাদেশের আমার মনে হয় তিনি একমাত্র ব্যক্তি হবেন, তিনি কোনো ব্যাংকের ঋণ খেলাপি না, তিনি টেলিফোন বিল বাকি রাখেন নাই, তিনি বিদ্যুৎ বিল বাকি রাখেন নাই, আমার মনে হয় এই সমস্ত কিছু থেকে তিনি উতরে যাবেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোকেয়া খাতুন গণমুক্তি জোট থেকে একজন প্রার্থী। ধন্যবাদ সবাইকে।